গুড মর্নিং ফ্রম আপার বাটাং ভ্যালি সাভনভ ভিলেজ আজকে আমাদের ডে ফাইভ জার্নির গতকাল আপনারা দেখেছেন যে আমরা কিভাবে জিসাও ভিলেজ থেকে ট্রেক ব্যাক করে নেমে তারপর গাড়ি করে বাসিদ ভিলেজে লাঞ্চ করে তারপর বিকেলবেলা আমরা এখানে সাবনব ভিলেজে এসে পৌঁছই এটাও দেখিয়েছিলাম যে কি ভীষণ সুন্দর সবুজ এই ভিলেজটা চারদিকে এটা আমার হোমস্টে যেখানে আমরা সাবনব ভিলেজে রয়েছি এটা আমাদের হোমস্টে বাড়ি এই খাটে এখন একজন ঘুমোচ্ছে এখানে আমরা গতকাল রাত্রেবেলা বসে এখানে আমরা ডিনার করেছিলাম এখানেও যথারীতি চারপাশে সমস্ত ফলের গাছ দেখুন গাছ থেকে এপ্রিকট পারা চলছে ফ্রেশ এই এইট যেটা আমরা কালকে গতকাল রাত্রে ডিনারে খাচ্ছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য উনি এখান থেকে এপ্রিকট তুলে নিচ্ছেন এই যে আজকের দিনটা একটু লম্বা হতে চলেছে এখন বাজে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিট ঘুম থেকে তো উঠে পড়েছি মোটামুটি সকাল পাঁচটা সোয়া পাঁচটা নাগাদ সকালবেলা উঠে এখানে বাথরুম আছে ওই দূরে আলাদা করে এদের বাথরুম আছে ওইখানে ওই যে ওইটা হলো এদের বাথরুম স্নান করা এবং টয়লেট দুটো আলাদা আলাদা বাথরুম তো সকালবেলা এই কাজ সেরে একটুখানি শেভিং করে নেওয়া গেল আজকে শেভিং করে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে বসে এবার ব্রেকফাস্টের অপেক্ষা কারণ এখন সকাল সাতটার সময় দেখলাম যে খাবার দিয়ে দিয়েছেন ওরা টেবিলে খেয়ে দেয়ে আমরা মোটামুটি সকাল আটটার সময় আজকে স্টার্ট দেব আজকে আমরা যেটা হবে আজকে আমরা মুরগাভ বিলেবে মুরগাভে পৌঁছবো মুরগাভ হচ্ছে একটা ছোট্ট টাউন মোস্টলি একটা ট্রেডিং টাউন বিটুইন আফগান অ্যান্ড তাজিক কমিউনিটিজ সরি নট আফগান তাজিক অ্যান্ড কিরহিজ কমিউনিটিজ সো মুরঘাপ যাওয়ার পথে যেটা হবে যে আমরা তনিমাস নদী আছে একটা তনিমাস নদী আর এই বারটাং নদী যেটা গত দুদিন ধরে আপনারা দেখছেন দুটো নদীর যে কনফ্লুয়েন্স জোন সেটা দেখতে পাবো এবং তারপর আমরা এখানে ক্রস করব বেশ কিছু মানে গ্রীষ্মকালীন গোচারণ ভূমি বা সামার প্যাস্টারল্যান্ড যাকে বলে সেগুলো ক্রস করব এবং দুটো বড় বড়ো পাস পেরোবো আমরা হাই অলটিটিটিউড পাস তার মধ্যে একটা পাস হলো তার মধ্যে একটা পাস হলো কোকজার পাস যেটা অ্যারাউন্ড তিন হাজার নশো মিটার মতো অলটিটিউড এবং আরেকটা পাস আকবৈতাল পাস আকবৈতাল পাস হচ্ছে পামিরে সবচেয়ে উঁচু পাস পুরো পামির হাইওয়ে এম ফর্টি ওয়ান এই যে হাইওয়েটা আমরা ধরে যাচ্ছি এটা সবচেয়ে উঁচু পাস চার হাজার ছশো পঞ্চাশ মিটার অলটিটিউড অলটিটিউডটা অনেকটা কিন্তু গাড়িতে করে যাব বলে এবং গ্র্যাজুয়াল অ্যাসেন্ড হতে থাকে বলে হয়তো সেরকম কিছু বোঝা যাবে না দেখা যাক এটা এই দুটো আজকের মেন পয়েন্ট তাছাড়া বিকেলবেলা মুরঘাবে পৌঁছে খুব ইন্টারেস্টিং টাউন মুরঘাব যদিও একটা শ্যাবি টাউন হয়তো কিন্তু খুব মজার কয়েকটা ব্যাপার আছে সেগুলো দেখাবো তাই দেখতে থাকুন আজকের এপিসোড আমিরি স্টাইলে এটা হলো এদের বেসিন ও মুখ ধোয়ার জলের ব্যবস্থা এরকম একটা ছোট মেটাল মেটালিক কন্টেইনার মতো থাকে এর ওপরে একটা ঢাকা খুব সিম্পল ব্যবস্থাটা এর মধ্যে ম্যানুয়ালি জল ঢেলে দেওয়া হয় বোতলে করে নিয়ে বা মগে করে নিয়ে জাস্ট এর মধ্যে জল ঢেলে দেওয়া হয় আর কিছু নেই যেরকম আমাদের মানে এরপরে এই এখানে একটা স্ক্রু দেওয়া আছে এই স্ক্রুটাকে জাস্ট নাড়ালে এখান দিয়ে জল পড়বে স্ক্রুটাকে জাস্ট একটু নাড়ালেই এখান দিয়ে জল পড়ে সো বেসিক্যালি কোমরের জন্য যে সাইফন সিস্টেম থাকে যেরকম ঠিক মানে ব্যাপারটা ঠিক সেরকম খুব সিম্পল সিস্টেম এবং কোনো ঝামেলা নেই ইনস্টল করার ব্যাপারে সর্বত্র এখানে হোমস্টেগুলোর বাইরে এরকম বেসিন দেখা যায় বেসিন ও মুখ ধোয়ার জলের ব্যবস্থা দেখা যায়

সকাল সাতটা পঁয়ত্রিশ বাজে খাওয়া দাওয়া শেষ করে আমরা মোটামুটি রেডি গাড়িও এসে গেছে এবারে আমরা এখান থেকে স্টার্ট দেবো যেরকম বলছিলাম যে সাভনফ থেকে দুখানা হাই অলটিচিউড পাস পেরবো আমরা তিন হাজার নশো মিটারে কোকজার পাস আর চার হাজার ছশো পঞ্চাশ মিটার হাইটে আকবৈতাল পাস যেটা এম ফর্টি ওয়ান বা পামির হাইওয়ের সবচেয়ে উঁচু পাস এটা ক্রস করে তারপর আমরা আরবার নেমে যাব বাটাং ছাড়িয়ে আবার আমরা এম ফর্টি ওয়ান হাইওয়েতে মিট করব এবং মুরগাব টাউনে হচ্ছে আজকে আমাদের ডে এন্ড সকাল এগারোটা বাজে আমরা এখনও বাটাং ভ্যালি দিয়ে চলছি সকাল পৌনে আটটা কি আটটা নাগাদ আমরা স্টার্ট করেছিলাম অফ ভিলেজ থেকে যেরকম দেখাচ্ছি ক্রমশ যে পুরো ধুধু করছে খাখা প্রান্তর কোথাও শুকনো খাত বয়ে চলেছে ওইখানে হু হু করে ধুলো উঠছে বেসিক্যালি ওটার একটা ফটো তোলা সম্ভব হবে কি না সেই জন্য আমি এখানে দাঁড় দাঁড় করালাম গাড়িটা তুলছি চারদিকটা এখানে দাঁড়িয়ে একবার ঘুরিয়ে দেখাই যে আপার বার্টাং ভ্যালি কতটা রিমোট হতে পারে একটা লোকেশন কতটা রিমোট হতে পারে যে এবং রুক্ষ সূক্ষ্ম মানে মরুভূমি তো বলবো না কিন্তু প্রায় সেরকম বাট এটাই সেন্ট্রাল এশিয়ার চাম যদি এরকম অফ রোডিংয়ের ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি এখানে আসতে হবে সবুজ পাহাড় অনেক নরম সরম পাহাড় সে তো আরও ডেফিনেটলি অনেক জায়গায় দেখা যাবে কিন্তু এইটা দেখার জন্য এরকম প্রকৃতি এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা অসাধারণ একখানা মানে আপনাকে বসে থাকি অবজার্ভ করতে হবে হ্যাঁ হয়তো বা সারাদিন এইরকম আমরা একটা আজকে এরকম একটা ভ্যালির মধ্যে দিয়েই চলবো যদিও দুপুরের পর আমরা এখান থেকে বেরিয়ে যাব তাও ইনিশিয়াল আজকের একশো বা একশো পনেরো কুড়ি কিলোমিটার মতো প্রায় এরকম রাস্তা আজকে সারাদিনে এখান থেকে মুরগা প্রায় দুশো কুড়ি কিলোমিটার মতো রাস্তা তার মধ্যে একশো পনেরো কুড়ি কিলোমিটার তো প্রায় এরকম রাস্তা দিয়ে আমাদের চলতে হবে আপাতত আমরা সামনের এই রাস্তা উঠে যাচ্ছে এখান দিয়ে এগোতে থাকবো নদীর ধার ধরে ধরে

মাঝে ধূসর প্রকৃতির মাঝে একটা একটু গ্রিনওয়ালা ল্যান্ড এবং এখানে রয়েছে এই নোমাডিক এবং যারা এখানে গরু ছাগল এগুলো পালন পোষণ করেন তাদের একটা টেন্ট এই টেন্টটাতে আমরা আজকের দুপুরে লাঞ্চ ছাড়বো ডেয়ারি প্রোডাক্টস বেসিক্যালি আমাদের খাবার নানা রকম আইটেম রাখা হয়েছে রাফ কার্পেট মতো পাতা আছে এখানে এদের শোয়ার লেপ কম্বল শোক সমস্ত পাতা এখানেই আজকে বসে আমরা লাঞ্চ করব গরম জল তো দিস ইজ গ্রিন টি

একদম অন্যরকম টেস্ট অনেক বেশি সার বাটার হোক বা চিজ দুটো এটাকে বলছেন ওনারা চিজ বাট এটা এই যে হাতে যেভাবে চিজ তো ঠিক না সার মিল্কের মতো এটা অতটা সার না খেতে টেস্টে তবে জিনিসগুলো নিঃসন্দেহে একদম এখানেই এদের যে ভেড়া রয়েছে ছাগল রয়েছে তার দুধ থেকেই তৈরি একদম অন্যরকম এক্সপিরিয়েন্স Спасибо.

আমরা যাচ্ছি সুরুলু লুনার লুনার ক্যালেন্ডার দেখার জন্য অর মুন ক্যালেন্ডার জোর হাওয়া বইছে যথারীতি চারদিকে সামনে ওখানে মেঘ নেমে এসেছে নিচে বৃষ্টিও হচ্ছে হয়তো বা কিছুটা এটা সুরুলুর লুনার ক্যালেন্ডার সাইট এই যে প্রচুর পাথর পড়ে রয়েছে এখানে এবং প্রত্যেকটাই বেশ মসৃণ প্লেন এই পাথর এরকম প্রচুর পাথর ছড়িয়ে রয়েছে আলাদা আলাদা ডিজাইন বা প্যাটার্ন তৈরি হয়েছে এখানে আমার মনে হয় ওপর থেকে বা ড্রোন শট নিয়ে দেখলে পরে জিনিসটা হয়তো বা দেখা যেত কিন্তু এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের ড্রাইভার গাইড যে তহির সেও নিজের শিওর নয় আমরা নিজেরাও জানি না কিন্তু বলা হয়ে থাকে বেশ অনেকগুলো রয়েছে এখানে সামনে আরেকটা রয়েছে এখানে একটা শেপ মতো কিছু তো রয়েছে এখানে যেরকম আমরা একটা শেপ মতো দেখতে পাচ্ছি তো কি এক্সাক্ট এটার ফাংশন কিভাবে এটা চাঁদের সাথে কোয়ার্ডিনেট করে কিভাবে এখানে ক্যালেন্ডারে দিন ঘন বোঝা যেত সেটা আমাদের ক্যালকুলেশনের বাইরে যাই হোক আমরা আপাতত আহ এইটা একটা সাইট যেটা দেখছি সুরুলু জায়গাটার নাম সুরুলু সুরুলু লুনার ক্যালেন্ডার মিটিওরাইট যেটা জানা যায় যে কোনো জার্মান বৈজ্ঞানিক খুব সম্ভবত আবিষ্কার করেন যে এই গহ্বরটা একটা মিটিওরাইট বা উল্কাপাতের ফলে অনেক বছর আগে তৈরি হয়েছিল এর বেশি খুব বেশি ইনফরমেশন এর ব্যাপারে আমাদের ইস্টার্ন পামিরের ওয়েটল্যান্ডে চলে এসেছি পামিরের চিরাচরিত রুক্ষ ধূসর পরিবেশটা হঠাৎই পাল্টে গিয়ে বেশ সবুজের সমাহার বেশ পরিবর্তনটা উপভোগ করছি আমরা সঙ্গে চারপাশের জল সবুজ তৃণভূমি প্রচণ্ড হাওয়া আর এর সাথে যা দেখছি মাটিতে প্রচুর সাদা সল্ট জমে রয়েছে মানুষ আহ দাঁড়িয়ে আপনাকে দাঁড়িয়ে করলাম অনেকটা সবুজ বেড়ে গেছে কারণ যত আমরা ইস্টার্ন পাবিরের দিকে যাচ্ছি তত ক্রমশ গ্রিনারি বাড়ছে ধূসর ব্যাপারটা কমছে ক্রমশ এই সোজা রাস্তাটা দিয়ে আসলাম আমরা এসে এই রাস্তাটাতে এসে উঠলাম দিকে যে রাস্তাটা চলে গেছে ওদিকে চলে গেলে পরে লেক কারাকুল এমনকি যারা কিরগিজিস্তান তাজিকিস্তান বর্ডার ক্রসিং করে তাদেরও এই রাস্তা দিয়ে যেতে হয় লেক কারাকুল ক্রস করে কিজিল আট পাস ক্রস করে কিরগিজিস্তানে ঢুকতে হয় তো এখান থেকে আরও পঁয়তাল্লিশ কিলোমিটার মতো ওইদিকে চলে গেলে লেক কারাকুল আমি আমার প্ল্যানে এবারে কারাকুল লেক রাখিনি এই যে রাস্তা এই হলো আবার এম ফর্টি ওয়ান ওর পামির হাইওয়ে আমরা দুদিন বাদে আবার ফিরে এলাম এই পামির হাইওয়েতে এই সোজা পামির হাইওয়ে পেরিয়ে গেছে এবার এই রাস্তা সোজা চলে গেছে খোরগ হয়ে শেষে দুশানবের দিকে মাঝখানে দুদিন আমরা পামির হাইওয়ে ছেড়ে বার্টাং ভ্যালিতে ঢুকে পড়েছিলাম বার্টাং ভ্যালি একটা লুপ রুটে আমরা ঘুরে আবার আমরা এম ফর্টি ওয়ানে ফিরে এসেছি আবার আমরা এম ফর্টি ওয়ান ছেড়ে সরে যাব ওয়াখান ভ্যালিতে যখন আমরা ওয়াখান করিডোরে যখন আমরা ঢুকবো তো এই হচ্ছে সেই সংযোগস্থল যেখানে বার্ডার ভ্যালির ওই রাস্তা একটা বিশাল রিমোট একটা রাস্তা সেই রাস্তা কাটিয়ে দুদিন আমরা সেই রাস্তায় ট্রাভেল করে আমরা চলে এসেছি আবার এই এম ওয়ান বা পামির হাইওয়েতে ফটো সেশন চলছে এম ওয়ান এর বোর্ডের সামনে দাঁড়িয়ে আমরা এবার ক্রমশ আকবৈতাল পাসের দিকে উঠতে শুরু করেছি চারদিকে ওয়েদার বেশ মেঘলা সামান্য একটু বৃষ্টিও হয়ে গেল তবে রাস্তা সোজা উঠছে এবং বেশ গ্র্যাজুয়ালি উঠছে পামির হাইওয়ের সর্বোচ্চ পয়েন্ট এই আকবৈতাল পাস এই মুহূর্তে মোটামুটি চার হাজার দুশো তিনশো মিটার মতো অল্টিচিউডে রয়েছি আমরা থেকে নেমে এসেছি আমরা নেমে এসে দাঁড়িয়ে এই বোর্ডটা পাওয়া এটার সবচেয়ে উঁচু পয়েন্ট হলো এটা আকবাইতাল পাস এবার এখান থেকে আমরা ক্রমশ নিচের দিকে নেমে যাব আমরা এই দিকে সোজা এগোতে থাকবো এবং আমরা আস্তে আস্তে আমরা পৌঁছে যাব মুরঘাপ টাউন এটা আমাদের আজকে মুরঘাবে থাকার হোমস্টে এখানে এই জাস্ট আমরা এসে পৌঁছলাম সন্ধে সোয়া ছটা বাজে এখানে ভিতরে ঢুকতেই একটা বড় বসার ঘর সোফা সোজা এগিয়ে গেলে বাঁদিকে রুম আছে ডানদিকেও রুম রয়েছে দেওয়ালে সুন্দর ওয়ালপেপার বসানো একটা ফ্রিজ রয়েছে দেখা যাচ্ছে তবে কতদিনের পুরোনো ফ্রিজ বলা খুব মুশকিল যাই হোক এইটা আমাদের রুম খুব সুন্দর কার্পেটিং করা সিঙ্গল বেড রয়েছে একটা দুটো তিনটে চারটে জামা কাপড় বা কোট টাঙানোর হ্যাঙ্গার একটাই চার্জিং পয়েন্ট এটাই একটা সমস্যা আর এখানে চিমনি রাখা আছে এখানকার যে চিমনির স্টাইল সেই অনুযায়ী এই ঘরের আছে এখানে আছে এটা বাথরুম হ্যাঁ এটা বাথরুম বাথরুমে শাওয়ার স্নান করার জায়গা আর পাশেরটা তো টয়লেট হবে কোমর আছে বেসিন গিজার লাগানো আছে ভালোই এমনিতে ব্যবস্থাপনা ভালোই যদি চার্জিংয়ের জায়গা পাওয়া যায় তাহলে ওভারঅল ব্যবস্থা তো দেখবি ঠিকঠাক মুরগাব টাউনে পৌঁছে গেছি আমরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমরা এখানে এসেছি মুরগাবে আর যেটা হয় মানে মুরগাব একটা ভীষণ শ্যাবি লুকিং টাউন বাট বেশ বড় একটা টাউন এখানকার কারণ এখানে রেগুলার বেসিসে চাইনিজদের সাথে আর বিশেষ করে কিরগিজদের সাথে এখানে ট্রেডিং চলে থাকে এবং কিরগিজিস্তান আগে যখন অ্যান্ড তাজিক বর্ডার ওপেন ছিল তখন কিরগিজিস্তান বর্ডার ক্রস করে এদিকে ঢুকলে এম ফর্টি ওয়ান হাইওয়ে দিয়ে ঢুকলে প্রথম বড় টাউন হলো মুরগাব সুতরাং সেদিক থেকে টাউনটার বেশ ইম্পর্টেন্স আছে তো আমরা একটুখানি হেঁটে ঘুরে দেখতে বেরিয়েছি প্রায় সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে তো অলরেডি এখানে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এখানে সাড়ে সাতটা মানে আমাদের কলকাতায় এখন সন্ধ্যে আটটা মানে ইন্ডিয়াতে এখন রাত আটটা তো সাড়ে সাতটাতেও এখানে যা দেখা যাচ্ছে আকাশে আলো রয়েছে বেশ খানিকটা মুরগাবের একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে মুরগাবে যে বাজারগুলো বসে লোকাল যে বাজার বসে সেগুলো শিপিং কন্টেনারের মধ্যে বসে মানে মাটিতে পরপর শিপিং কন্টেনার রাখা আছে এবং তার মধ্যে সেই বাজার বসে থাকে তো আমরা দেখবো সেটা কিন্তু আজকে আমরা যখন এসে পৌঁছেছি এখানে ততক্ষণে বাজার বন্ধ হয়ে গেছে না আমরা এখানে সাড়ে পাঁচটা না মোটামুটি সাড়ে ছটা নাগাদ এসেছি এবং যা শুনলাম বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে বাজার বন্ধ হয়ে যায় এবং সকালবেলা নটা নাগাদ সেটা খোলে তো আমরা বাজার চেষ্টা করব কালকে সকালবেলা যদি দেখা যায় বেরিয়ে যাওয়ার আগে সেটা কারণ কালকেও আমাদের বেশ একটা লম্বা রাস্তা যেতে হবে এবং বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস কত আগামীকাল আমরা দেখব তো আমাদের তো টাউনের মধ্যে একটুখানি হেঁটে বেড়াই সন্ধে হওয়ার আগে যতক্ষণ টাইম পাওয়া যায় তো কিছু অফিসিয়াল গভর্নমেন্ট বাড়ি রয়েছে অফিসিয়াল লুকিং আরেকটা বাড়ি রয়েছে ওখানে আর এই সাইডটা হচ্ছে পুরোটা টাউনটা এই যে এখানে সাদা পরপর সমস্ত বাড়ি দেখা যাচ্ছে এই দিকটা জুড়ে হলো টাউনটা রাস্তাঘাটে একটাও লোক নেই এইটাই কিন্তু হাইওয়ে এখানে রাস্তাটা পেভড টার্ড রাস্তা মাঝে মধ্যে দু একটা গাড়ি প্রচন্ড স্পিডে বেরিয়ে যাচ্ছে কিন্তু ওই যেমন দূর থেকে একটা গাড়ি আসছে কিন্তু এগুলো অনেকটাই পুরোনো জমানা সেই সোভিয়েত টাইমের গাড়ি মানে প্রায় রাস্তা থেকে উড়ে বেরিয়ে যাবে এমন একটা ব্যাপার আর কি মাত্রস্কা ভ্যানও যেমন দেখেছি তেমনি যেমন দেখুন এই গাড়িটা অনেক পুরনো ছোট্ট গাড়ি আচ্ছা এটা মাতিস মাতিস তো আগে আমাদের ওখানেও পাওয়া যেত এখন বন্ধ হয়ে গেছে এখানে কিন্তু অনেক ওপেল অ্যাস্ট্রা আর মাতিস দেখতে পাচ্ছি পুরো তাজিকিস্তানে যথেষ্ট সংখ্যায় ওপেল অ্যাস্ট্রা ও মাতিস দেখা যাচ্ছে রাত অলরেডি আটটা দশ বাজে এখানে ডিনারের জায়গা দিয়ে দেওয়া হয়েছে বাইরের বসারও খাওয়ার ঘরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো সোফা রয়েছে নিচু টেবিল রয়েছে বসে খাওয়ার আজকে সেই একই রকম স্প্রেড তবে আজকে মনে হচ্ছে একটু অন্যরকম মোমো ডাম্পলিং ডাম্পলিং বাহ ভালো গন্ধ ছড়িয়েছে ডাম্পলিংয়ের আর একটু অন্যরকম শেপের ব্রেড আছে সালাড আর চা যেটা থাকে চা তো আছেই আর আমরা দোকান থেকে একটু আগে একটু কোকাকোলা মতো কিনে আনলাম ফ্রুট জুস মতো সেইটা তার মানে মেনলি আজকে হচ্ছে ডাম্পলিং তার সাথে ব্রেড হ্যাঁ ডাম্পলিং টেস্ট রাত হয়ে গেছে অনেকটা এখানকার সময় অনুযায়ী এখন রাত পৌনে দশটা বাজে এখানে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে যেমন দেখালাম আজকে মূলত ওই ডাম্পলিং ছিল যেটাকে এখানে পুরো সেন্ট্রাল এশিয়াতে জিনিসটা বেশ মানে পপুলার এটাকে মান্তু বলা হয় তো এই আফগানি মান্তু মানে আফগানিও হতে পারে বা তাজিকি বা কিরগিজ আফগানি মান্তু আমি এর আগে দিল্লিতে খেয়েছি তারপরে এই দ্বিতীয়বার এবার এখানে খেলাম খাওয়া দাওয়া ভালোই হয়েছে বেশ টেস্টি খাবার ছিল এবার খাওয়া দাওয়ার পর আজকে সারাদিনে যেহেতু প্রচুর ঘোরা হয়েছে এবং ভীষণ ধুলো খাওয়া হয়েছে আজকে তো ফলে চান করে নিলাম এখানে বেশ শ্যাম্পু করে চান করা গেল আর এবার ঘুমানোর পালা আর বিশেষ কিছু তো করার নেই এখানে চেষ্টা করব দু একবার মা রাত্রে যদি বাইরে গিয়ে যদি দেখা যায় আকাশে যদি একটু নাইট স্কাই ফটোগ্রাফি যদি করা সম্ভব হয় তবে আজকে পূর্ণিমা থার্ড জুলাই আজকে আজকে পূর্ণিমা তো মানে সেভাবে আকাশে তারা দেখতে পাওয়ার চান্স তো খুবই কম যাই হোক আজকে তাহলে সারাদিনে কি হলো আমরা আজকে সকালবেলা রওনা হয়েছিলাম সাবনভ ভিলেজ থেকে যেটা আপার বাটাং ভ্যালিতে আমরা সেখান থেকে আজকে সারাদিনে অনেকটা রম্বা প্রায় দুশো কুড়ি পঁচিশ কিলোমিটার রাস্তা গাড়ি ড্রাইভ করে এবং যার মধ্যে একশো পঁচিশ কিলোমিটার অন্তত টাফ বাটাং ভ্যালির মধ্যে দিয়ে আসা তো এসে আমরা আজকে আবার এম ওয়ানে মিট করেছি তারপরে আমরা এই মুরঘাপ টাউনে এসে পৌঁছেছি আগামীকাল সকালবেলা আটটা বা নটার মধ্যে আমাদের এখান থেকে বেরোনোর ইচ্ছে তবে তার আগে সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমরা চাই যে একটু মুরগাঁপ টাউনে যে বাজারটা আছে সেগুলো একটুখানি ঘুরে দেখতে হয়ে গেলে তারপর আমরা কালকে রওনা হব আগামীকাল বেশ একটা ইভেন্টফুল ডে মানে আগামীকাল আমরা আমরা তো এখন ইস্টার্ন পামিনে রয়েছি তো আগামীকাল আমরা এখান থেকে যাব আলিচুর বলে একটা ভিলেজে এবং আলিচুর এক সময় এখানকার কোল্ডেস্ট ভিলেজ হিসেবে এটাকে মারা হতো মানে পুরো সেন্ট্রাল এশিয়াতে কারণ একসময় নাকি এখানে মাইনাস সিক্সটি মানে ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো একবার টেম্পারেচার নেমে গেছিলো তো আলিচুর যাওয়ার আছে আলিচুরের ওখানে কয়েকটা লেক দেখার আছে এবং তারপরে কিছু নোম্যাডিক ক্যাম্প তারপরে আপনার এই রকম সবুজ গোচারণ ভূমি ন্যাচারাল এগুলো দেখার আছে এবং দিনের শেষে আমরা পৌঁছবো একটা লেক সাইটে সেখানে সানসেট দেখে সেখানে আমাদের থাকার কথা যাই হোক এই হলো আমাদের আগামীকালের ওভারঅল প্ল্যান আমি একটা শর্টে একটা আন্দাজ দিয়ে রাখলাম তো এই সমস্ত কিছু আমি নিয়ে আসবো আগামী এপিসোডে তো দেখতে থাকবেন অবশ্যই আনচার্টেড মাইলস এবং বারবার বলছি রিকোয়েস্ট করছি যে একটু জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাইন্ডলি একটু জানান এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরে আমার ভীষণ সুবিধে হয় মানে আমার আমি আরও উৎসাহটা পাই এ ধরনের আরও কন্টেন্ট নিয়ে আসার জন্য এরকম আনচার্টেড ল্যান্ডের গল্প আপনাদের সামনে নিয়ে আসার ডেফিনেটলি আর আরও চেষ্টা করতে থাকব সঙ্গে থাকুন গুড নাইট শুভরাত্রি আজকের মতো আগামীকাল মানে আগামী পর্বে আবার দেখা হবে নমস্কার